चापे गाथे দ্বারে খুলে দাও মা। আমি পারবো না মা। একটি বার দুয়ার খোলো বধুমাতা। একবার দ্বার খুলে দাও, একবার দ্বার খুলে দাও, খুলে খাইয়া মা। ও মা কেমন আছে মা? ও মা অঞ্চলের ধর, ও মা লীলমণি আর কেমন দা খুলবো আমি? আরে বলে দাও গো জানি, কেমন দা খুলবো আমি? কি দেখি প্রতিমা, রায়ের প্রতিমা
মধুমতা দাড়ি খুলে দাও মধুমতা আমার পুত্র লোকের কেমনা ছবি দেখতে চাই দাও দুয়ারি খোলো আমি দাড়ি খুলে দিলাম তুমি আসো মা আমি বিশ্বাস করতে পারছি না মা কেন হলো ভগবান বললো না আমার শেখর দুলা অভিমান করি কত দূরে মহারাজ বলে ডাকে কোনো কাল বিলম্ব করব না দুটি নয়ন দিয়ে অস্ত্র বাড়ি প্রবাহিত হয়ে শনকা আজ আমাকে না বলে লোহ বাসর ঘরে
দুটি নয়ন দিয়ে অশ্রু বারি প্রবাহিত হয় কেন? আমি যে পঞ্চদেহ করে ডেকে এনেছি সোনার লক্ষ্মীদের বিবাহের পাশে বরণ করব বলে, কিন্তু আমাকে না বলে কেন তুমি লৌহ পাশুর ঘরে এসে চোখের জলে লৌহ পাশুর ঘর বাজিয়ে দো? আচ্ছা লক্ষ্মী, লক্ষ্মীর মারা গেছে কথা আমি বিশ্বাস করি না। আমার লক্ষ্মী নেই গো। তোমার কথা আমি বিশ্বাস করি না। মহারাজ, তোমার সাধের প্রথমতা একটি রাতের জন্য লক্ষ্মীদারকে আমি তোমার হাতে তুলে দিয়ে গিয়েছিলাম। আজ এই লৌহ বাসর করে তোমার শাশুড়ি মাতা যে কথাটি বলল লক্ষ্মীদার বেঁচে নেই কথাটা সত্য না? এই কথাটা মিথ্যা পিতা গো, মা যা বলছে সেটা সত্য। আমি চোপ শয়তানি, তোর মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। ওরে কালান গহিনি, ওরে শয়তানি, আজ তুই আমার পুত্রটা খেয়ে ফেলেছি। আজ সতীত্ব বড়াই করে এসেছিলি আবার এই আমার এই রাতে, আজ রাখতে পারলি না আমার পুত্রকে। কেমন সতী তুই, তোর শীত শুধু না হলে বলি আজ সব লাগালে ভেঙে ওরে কাল লাগেনি পায়ে রাখতে না বলে ধুলি। আজ আমি তোকে মারতে মারতে আমার ছেলের সাথে পাঠিয়ে দেবো শ্মশান। দোষ কাকে দেবে? দোষ তো বোধমতার নয়, দোষ তো আমার অদৃষ্টের লিখনে। তুমি ভেবেছিলে নয় এই রাজপ্রাসাদে লক্ষ্মীদারকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবে? দেখলে কাল বৈশাখীর ঘুরনি ঝড়ে লক্ষ্মী আর তোমাকে মা বলে ডাকবে না, আমাকেও জীবনে পিতা বলে ডাকবে না। তাই আজ যদি চোখের জল ফেলি চাকমালিকারে বলল অর্থ আজ আসবে, তাই বধুমাতাকে নিয়ে গিয়ে আজ হতে ভেঙে দাও হাতের শাখা, উঠে দেবে গোপালের সিঁদুর, পরিয়ে দেবে চন্দ্রকোনা শাড়ি। এই লোভ বাসর ঘরে দ্বিতীয়বার কোনো বাক্য উচ্চারণ না করে আজ হতে বধুমাতার ভেঙে দাও হাতের শাখা। হবো আজ তুমি আমাকে আদেশ করতে পারলে বেশ, তোমার কথা আমি অমান্য করব। ও গো ভগবানে দেখে যাও, হাত আমার পুত্র চলে গেছে, তাই আমার বধুমাতা শীতে শীতে আমি মুছে দেব, হাতের শঙ্খ ভেঙে দেব। ওই দেবতাকে বুঝিয়ে দিতে ভাই আমি একে মা, আমি আমি তোমার কোনো বাক্য শুনব না। যেমন ছয় পুত্রকে দাহ করেছিলাম আজ আমি পিতা হয়ে লক্ষ্মীদারকে নিয়ে দাহ করতে চলে যাবো। বধুমাতা শাশুড়ি ধনী তন্ময় বাবু গিন্নুমে দেখা করো, চলো তুমি করো না বার পিতা, তুমি মান্দার গো আমি এখানে এই চুলের সাগর
চুলের সাগর উপরে হীরার ধার তৈরি করে দেব। চুলের সাগর হীরার ধার যদি পার হতে পারো তুমি পিতা হয়ে কোলার মন্দস তৈরি করে তোকে গঙ্গুড়িয়ার জলে ভাসিয়ে দেবো। তাই বিলম্বনা করে চুলের সাগর হীরার ধার তৈরি করে দিলাম মা গো। পিতা বেশ পিতা বেশ, আমার স্বামীর জন্য বেশ আমি করতে পারি গো পিতা। আমি আসছি পিতা, আমি আসছি। ওই চুলার সাগর আমি পার হবো গো পিতা। ও গো মা মনসা দেবী, তুমি আমার ভরসা মা, তুমি আমার ভরসা মা। চুলের সাগর মরণ আমি দেখতে পাবো না পরীক্ষা করে নেবো। লোকে কোথায় বলে পৃথিবী লজ্জা ঘিরে নয় তীর থাকতে করো না ভাই। তুই যদি নগরবাসীর কাজতে ভিক্ষা করে পিতাকে দেখাতে পারিস তাহলে গলার মন্দাস তৈরি করে দেবো। চাই তুই নগরবাসী কাজ হতে ভিক্ষা করে পিতাকে দেখে মা। কি কথা বলছো, ওই নগরবাসী দ্বারা আমাকে ভিক্ষা করতে যেতে হবে পিতা। বেশ পিতা বেশ, তাই হবে, তোমার কথা মতো ওই নগরবাসী দ্বারা আমি ভিক্ষা করবো পিতা। আমি আসছি পিতা, আমি আসছি। ও গো মাইরা দেখো বাবা, আমি তো বড় অভাগিনী, পাশের ঘরে স্বামী হারা হয়েছি মা। তোমরা আমাকে ভিক্ষা দাও মা, আমাকে আশীর্বাদ করো মা, আমার স্বামীকে যেন আমি বাঁচিয়ে আনতে পারি মা। তোমরা আমাকে ভিক্ষা দাও। ও মা পড়া কপা আমার পুড়ে গেছে। ওরে মা বলিস না আমার কথা মা, আমার স্বামী গেছে মরে। আমার পাড়া কপাল পুড়ে গেছে মা, স্বামী গেছে মরে। কত ভিক্ষা দাও না,